ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি সুদীপ্তা তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। বাবাকে নিয়ে যাবে ডাক্তার দেখাতে, তো সেই জন্য মাম দেখো দাদু ভাই রেডি হতে প্রণাম করে নিচ্ছে, আর ওর বাবাও যাবে, তো ওই বাইক করে দিল। ওরা খাটাল পর্যন্ত যাবে বাইকে, তিনজন একসাথেই যাবে। এত গরম, গাছের পাতা একটাও নড়ছে না। এত পরিমাণে গরম পড়েছে, একদম সাজতেও ইচ্ছে করে না, আর একদম সিম্পল ভাবে থাকলেই যেন বেশি আনন্দ। চুলটা একটু আঁচড়ে নিয়ে এখানে বিকেলবেলা সবাই বসে আছে, মানে নিচটা প্রচণ্ড বাতাস বয়, তো এখন গরমের জন্য এইবারে খুব বাতাসও নেই, তাও সবাই নিচে নেমেছে, এখানটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর এখানে এই যে বাদাম কাটা হচ্ছে, এরা এসেছিল আমাদের কুটুম, ওরা বাড়ি যাচ্ছে। মামামকে আমি একটু বিকেলে দই খাওয়াচ্ছি। ছোটবেলার খেলনা নিয়ে মামাম এখন খেলতে বসে। আমি যখনই মেলায় যেতাম দেখো কি কিনে নিয়ে আসতাম, দেখি দেখি কি নিয়ে খেলতে বসেছো। মামাম কি কি পেয়েছো? ঘোড়া? ঘোড়াগুলো শুয়ে পড়েছে, ওদের ঘুম পেয়েছে। সোয়ান, রাজহংস, রাজহাঁস, আমাদের লোডশেডিং হয়ে গেছে, বর্ষা হচ্ছে তো তাই মা বসে গেছে পাঁপড় ভাজতে। সন্ধেবেলা প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে আজকে, তাই পাঁপড় ভাজা হচ্ছে। কাতু কাতু পাঁপড় খেতে শুরু করে দিয়েছে, যা পড়ে গেল, যা এইখানে কোথায় জল এসছে বলতো? বর্ষাকালে পাঁপড় ভাজা বেশ ভালো লাগবে। লঙ্কা মাখালাম না, কারণ বাচ্চারা আছে, লঙ্কা দিইনি। এই যে গোটা লঙ্কা আছে, গোটা লঙ্কা যে যাকে দেখছি বলে খাবে। আলোয় জমেছে ঠান্ডার বাজারে বৃষ্টির পর, ঘুগনি খুব সুন্দর। রিয়ান তো একদম চোখ সরাতে পারে। এখানে আজকে আছে মুড়ি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পান্তুয়া, জিলিপি, আরো আছে আলু ভাজা, চানাচুর, ঝাল আছে রে মানা, চানাচুরটা ঝাল আছে। ওই পাঁপড়
মা এখানে কাজ করছে টুকটাক বাজার থেকে আনা আমগুলো সুন্দর করে বের করে সাজিয়ে রাখছে না হলে নষ্ট হয়ে যাবে আরে হঠাৎ করে ঘরের মধ্যে একটা আরশোলা দেখতে পেয়েছে বাবান তো তার জন্য দিদার একদম ঘাড়ে জড়ে ফেলেছে আর ওরা এখানে আসলেই দেখো ঘর থেকে ছুটে বেরিয়ে পেলেছে অন্য দিদুনের ঘরে গিয়ে এবার পৌঁছে যাবে একটা আরশোলা ঢুকে গেছে তার জন্য একদম কি অবস্থাই না করেছে রে তাড়াতাড়ি খা গা তো অনেক রাত্রি হয়ে গেছে পটল ভাজা মাছ ভাজা কুমড়ো কুমড়ো ভাজা খা গা তো ভেন্ডি পোস্ত ডাল আর মামাম তোমারও ভাত দিয়ে দিয়েছে দেখো যেমন ছোট্ট কাশি দেখো আমিও ছোটবেলায় এই কাশিটা ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকবে ধন্যবাদ